হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি ভিডিও শেয়ার করব, যেটা আপনার ত্বক এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজ আমি আপনাদেরকে জানাবো কাঁকরোলের উপকারিতা সম্পর্কে। এটা অনেক পরিচিত একটি সবজি, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট ও এনজাইম রয়েছে, যা আমাদের ত্বক, স্বাস্থ্য এবং চুলের জন্য অত্যন্ত উপকারী। এর মধ্যে গাজর থেকে 20 গুণ বেশি বেটা ক্যারোটিন রয়েছে, আর কমলা থেকে 40 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। নিয়মিত কাঁকরোল খেলে আমাদের স্কিনের ইলাস্টিসিটি মেনটেন থাকে, আর এটা ত্বকের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যার ফলে আমাদের ত্বক টাইট থাকে। এর মধ্যে থাকা ভিটামিন সি অতিরিক্ত চর্বি দূর করতে সাহায্য করে, তাই কাঁকরোল খাওয়ার ফলে আমাদের ওজন দ্রুত গতিতে কমতে থাকে। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কাঁকরোল একটি আশীর্বাদের মতো কাজ করে, তাই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এটাকে ঔষধের মতো সেবন করতে পারেন। এর জন্য কাঁকরোল শুকিয়ে পাউডার তৈরি করে নিন, আর কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য 5 গ্রাম কাঁকরোলের পাউডার আর 5 গ্রাম চিনি মিশিয়ে নিন, আর তা খেয়ে নিন। এতে করে অবশ্যই আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেক কমিয়ে দেয়, কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা ক্যান্সারের ভাইরাসকে নষ্ট করে দেয়। তাই নিয়মিত কাঁকরোল খেলে আপনি ক্যান্সারের মতো রোগ থেকে দূরে থাকতে পারবেন। এর পাশাপাশি এটা চোখের জন্য অত্যন্ত উপকারী, এটা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে ভিটামিন এ রয়েছে, যা চোখের জন্য অত্যন্ত উপকারী, তাই চোখের দৃষ্টি ভালো রাখার জন্য এটাকে আপনার খাদ্য তালিকায় অ্যাড করে নিতে পারেন। কাঁকরোল চোখের পাশাপাশি শরীরের জন্য অত্যন্ত উপকারী। কাঁকরোলের কয়েকটি পাতা 5 মিনিটের জন্য পানিতে ফুটিয়ে নিন, তারপর এর মধ্যে 1 চামচ মধু অ্যাড করে তা পান করে নিন। অতিরিক্ত জ্বরের সময় আপনি এই পানীয়টাকে পান করতে পারেন, এতে করে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনার যদি খুব বেশি কাশির সমস্যা থাকে, তাহলে 1 গ্লাস পানিতে 3 গ্রাম কাঁকরোলের পাউডার অ্যাড করে তা দিনে 3 বার পান করুন। এভাবে পান করার ফলে আপনার কাশি দূর হয়ে যাবে। কাঁকরোল নিঃশ্বাসের সমস্যা সমাধান করে দেয়। আপনি যদি নিঃশ্বাসের সমস্যায় ভুগে থাকেন, তাহলে কাঁকরোলের সাহায্যে সেটা দূর করতে পারবেন। এর জন্য 50 গ্রাম কাঁকরোলের পাউডার, 1 চামচ আদার রস আর 1 টেবিল চামচ মধু অ্যাড করে তা খেয়ে নিন। এভাবে খাওয়ার ফলে আপনার নিঃশ্বাসের সমস্যার সমাধান হয়ে যাবে। এর পাশাপাশি এটা স্তনের সমস্যারও সমাধান করে দেয়। কাঁকরোলের সাহায্যে আপনি কিডনির পাথর থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য 1 গ্লাস দুধ বা পানির মধ্যে 10 গ্রাম কাঁকরোলের পাউডার অ্যাড করে নিন, তারপর এটাকে পান করুন। এতে করে আপনার কিডনির পাথর দূর হয়ে যাবে, আর এই ড্রিঙ্কটাকে আপনি নিয়মিত পান করুন। এতে করে খুব তাড়াতাড়ি আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও কাঁকরোল পাচন শক্তি বাড়িয়ে দেয়। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা পাচনতন্ত্র উত্তেজিত করতে সাহায্য করে। আপনি যদি আপনার পাচনতন্ত্রকে শক্তিশালী করে রাখতে চান, তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় কাঁকরোল অ্যাড করে নিন। এছাড়াও আপনি যদি অতিরিক্ত ঘামের সমস্যা ভুগে থাকেন, তাহলে আপনার খাদ্য তালিকায় কাঁকরোল অ্যাড করে নিন। পাশাপাশি গোসলের সময় সারা শরীরে কাঁকরোলের পাউডার দিয়ে স্ক্রাব করে নিন। এর ফলে আপনার বডিতে অতিরিক্ত ঘাম আসা বা দুর্গন্ধ আসা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমাদের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে। ধন্যবাদ সবাইকে।